আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি খাবো হচ্ছিল আস্ত খাসি রান আর আইসক্রিম ঝোল। তো প্রথমে ঝোলটা নিয়ে নিব। ঝোলটাই তো আজকে মানে বড় এটা কিন্তু বড় রান। হ্যাঁ, খাসি দুইটা রান হয়। আমি মানে আমার চ্যানেলে দেখতে পারবেন, দুইটা, একটা বড় একটা ছোট। বড়টা একটু শক্ত হয় কিন্তু অনেক নরম আছে। বারবার এই খাবারের প্রেমে পড়তেছি। এই কান্না খুশি কান্না। দেখবেন ওই যে মেয়েরা শ্বশুর বাড়িতে যাওয়ার সময় সবসময় কান্না করে, দেখবেন ওটার একটা কারণ আছে। অনেকে দেখবেন কান্না কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়, পরে মানে সবাই ধরাধরি করে নিয়ে যায়। মনে হয় যে অনেক কষ্ট, কষ্ট তো একটা আছে, হ্যাঁ, কিন্তু ওই কান্নার ভিতরে কিন্তু মনে একটা সুখ আছে, শান্তি আছে। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে এই কান্নাই শেষ কান্না।
ওই দিন মানে বোর কান্না দেখে জামাই আবার খুশি থাকে, ও মানে কান্না করতেছে আমি খুশি, মানে জামাই খুশি, কিন্তু বেচারা তো বোঝে না তোমার এই হাসি শেষ হাসি। তারপর বুঝবা হাসি কিভাবে হাসতে হয়, মানে হাসি কত প্রকার কি কি। কেন বললাম, আমি আগে আমার ফ্রেন্ডরা সবাই মিলা একসাথে ঘুরতে যেতাম 6 মাস, 3 মাস, 4 মাস, কিন্তু বিশ্বাস করেন গত 2 বছর এসে আমি কোনো জায়গায় যেতে পারি না। কি কেন, ফ্রেন্ডরা বিয়ে করছে দাও, এখন বউ এটা যাইতে পারে না। বুঝি, আরে বেচারা হাসি হাসি নাই, আগে দেখালে কি সুন্দর হাসতো, এখন আর হাসে না, মনে হইতেছে কি গালে ভিতরে কে জানি বয়ে দিছে। ও তো বলতে পারে না, কিন্তু আমি গাড়ি ভিতরে কে বসে থাকি এটা আমি কিন্তু আমি দেখতে পাই। আচ্ছা, আমি মজা করে যে কথাগুলো বললি এটা মজা হিসেবে নেবেন, হ্যাঁ একটু সিরিয়াসলি নেবেন না, একটু মজা করে বলছি। কি কারণ একটা মেয়ে সারা জীবন বাবা মার ছায়া তলে বড় হয়, তারপর অন্য একটা ফ্যামিলিতে গিয়ে থাকা, সেই ফ্যামিলিকে আপন করে নেওয়া এত সহজ না, এই স্যাক্রিফাইসটুকু মেয়েদের করতে হয়, তো তাই তাদের একটু মানা নিয়ে চলতে হয়। আর আমরা সবাই জানি যে পুরুষের বাম পা জোরের হাত দিয়ে মেয়েদের তৈরি করা হয়, তো বাম পা জোরের হাত থাকে বাঁকা, হ্যাঁ তো তারা এমনিতেই বাঁকা, তো ওই বাঁকাটা বাঁকা ওইভাবে ম্যানেজ করে চলতে হবে, বাঁকাটা সোজা করতে গেলে ভেঙে যাবে। আর আগে আমাদের যে বয়সটা ছিল, ইচ্ছা করলেই ঘুরতে যেতে পারতাম, যেখানে মন চায় সেখানে ট্যুরে যেতে পারতাম, কিন্তু এখন পারি না, কি কারণে এখন তো একটা বয়স হয়েছে, ফ্যামিলি সবারই একটা ফ্যামিলির দায়িত্ব হয়, এখন আর চাইলেও ঘুরতে যাওয়া সম্ভব না ওইভাবে আর কি। এই কথাগুলো সিরিয়াসলি ছিল, ফার্স্টে যেগুলো বলছি ওগুলো মজা করে। যারা অল টাইম সিরিয়াস থাকে না ভাই, আমি তাদের অনেক ভয় পাই।
খাওয়ার মাঝে কথা বলা ঠিক না, হ্যাঁ এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু কিছু কিছু সময় আমার না আপনাদের সাথে এইভাবে আমি যে কথাগুলো বলি না, এটা কথা বলতে বলতে আমার কখন যে খাবার শেষ হয় যে আমি নিজেও বুঝতে পারি না। আর নিজের ভালো লাগা খারাপ লাগা আপনাদের সাথে শেয়ার করি, মানে অ্যাটিটিউড নিয়ে চলি না, কারণ আপনাদের ফ্যামিলি মেম্বারের মতনই মনে করি সবসময়। ভাব নিয়ে চললে তারা কারোর সাথে মিশতে পারে না সহজে, কিন্তু আল্লাহর রহমতে আমি সবার সাথে মিশতে পারি। সেগুলো পরে খাবো না হাঁটিগুলো। আর একটা কথা বলবো, আমরা বাসায় হাঁডি অনেকে খাই না, ওগুলো ডাস্টবিনে ফালা দিই, যারা ময়লা নিতে আসে তাদের দিয়ে দিই। তো এইভাবে দিবেন না, হ্যাঁ আপনার খাওয়া শেষে হাঁডিগুলো এক জায়গায় একটা পলিথিনের মধ্যে রাখবেন, সেগুলা এলাকার কুকুর যারা আছে মানে যেগুলো আছে ওদের খেতে দিবেন, কারণ ওরা তো ময়লা থেকে খাবারগুলো নিয়ে খায়, তাই না? ওইভাবে তার কেউ খাইতে দেয় না, তো এই কারণে এই হাড্ডিগুলো এরকম কষ্ট করে 2 মিনিট লাগে, বা একটা বাসার কোনায় রেখে দিলেন ওরা আইসা খাইয়ে নেবে, কিন্তু ফালাই দিলে জিনিসটা নষ্ট হয়ে গেল না? আপনার মাধ্যমে ওদের খাবারও একটু ব্যবস্থা হলো আর কি, এই কষ্টটুকু করবেন সবাই। পেট অবস্থা মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেকবার ভিতরে কি লোহার লক্ষ দিয়ে দিল নাকি? Yeah.